সেটা যে কোনো জিনিস কেনো, এটা ন্যাপকিন কিনছো এরকম কোনো কিছু ব্যাপার নেই, দোকান থেকে যা খুশি একটা জিনিস কিনছো। কিন্তু এটা দোকানে গিয়ে কী করো, দোকানদারের কাছে ফার্স্ট চাও, দোকানদার কী বলে জিনিসটার দাম 1 টাকা 5 টাকা যা খুশি টাকাটা বলে দেয়, তারপরে সেই টাকাটা দোকানদারের হাতে দাও, জিনিসটা দিয়ে দেয়। ঠিক এটা হচ্ছে একটা ইলেকট্রিক দোকানদার। তো দোকানে এসে তোমাকে ফার্স্ট চাইতে হবে, তো চাওয়ার জন্য কী আছে, যে গ্রিন কালার দুটো বটন দেখতে পাচ্ছো, প্রোডাক্ট 1 এন্ড প্রোডাক্ট 2 লেখা, এই বটনের যে কোনো একটা বটন তোমাকে ফার্স্ট প্রেস করতে হবে। তো প্রেস করার সাথে সাথে স্ক্রিনে তোমাকে দেখাবে ইনসার্ট রুপিস 10, মানে দোকানদার বলে দিচ্ছে আমাকে জিনিসটার দাম 10 টাকা আছে, সেই 10 টাকা আমি ঠিক এইখান দিয়ে অনলি ফর কয়েন দিয়ে যখন ইনসার্ট করবো ভেতরে দিয়ে দেবো। একটা সময় পরে এখানে টোটাল 10 টাকা দেওয়া হয়ে গেলে থ্যাংক ইউ দেখা, তো থ্যাংক ইউ দেখানো মানে দোকানদার বলছে যেটা আমি টাকা পেয়ে গেছি জিনিসটা নিয়ে নিতে। তো জিনিস নিয়ে নেওয়ার জন্যে এই যে লেখা রয়েছে প্রোডাক্ট ইয়ার কালেক্ট প্রোডাক্ট কালেক্ট ইয়ার প্রোডাক্ট হেয়ার, এইখানটা একটা হাত দিয়ে প্রেস করলে ওপেন হয়ে যাবে, আর একটা হাত দিয়ে এখানে নিয়ে নিতে হবে, কখনোই ভুল করে একটা হাত দিয়ে নেবো না, তাহলে কী হবে এই যে প্লাস্টিক আছে এটাও ছিঁড়ে যেতে পারে বা হাতেও লাগতে পারে, তার জন্য আমাকে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা একবার ফলো করতে হবে। কীভাবে কিনতে হবে বুঝতে পারছি আশা করছি, একবার কীভাবে কিনতে একটা